সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আজ আরামবাগের বাসুদেবপুর জেলেপাড়াতে বহু পুরাতন, প্রায় 50 বছরেরও বেশি পুরাতন গঙ্গামাতার পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক বছরই বিরাট ধুমধাম করে এই পুজো হয়, কিন্তু এই করোনা আবহে কেমন যেন ম্লান হয়ে আছে এবং জৌলুসীন এই পুজো। দেখুন আর শুনুন পুজো কমিটির এক কর্তা কি বললেন। এটা মা গঙ্গা দেবীর পূজা, বাসদেবপুর ধীবর সম্প্রদায়ের গঙ্গা পূজা। এটা আজ 45 বছর এই পূজা হচ্ছে একটানা। এই পূজাতে বাদ্যবাজনা আছে, তার সঙ্গে বলিদান এবং আনুষ্ঠানিক পূজার সমস্ত কিছু অনুষ্ঠান হয়, এবং ওনারা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে নাচ গান ফাংশন এসবও হয়। করোনাতে তো মাস্ক পরে কোনোরকমভাবে মাকে সান্ত্বনা করা, মায়ের আরাধনা করা, এটাই এখন সবচেয়ে বেশি। বাজনাও খুব একদম সীমিতর মধ্যে হয়েছে। এইভাবে অন্য বছর বিরাট ধুমধাম করে পুজো হয়। আমার পরিচয় হচ্ছে মানিকপাট গ্রামে বাড়ি, আমার নাম উত্তম বন্দ্যোপাধ্যায়। আমি আমার আজ প্রায় 15 বছর এখানে পুজো করছি। তার আগে আমার বাবা করতেন, বাবার নাম ঈশ্বর মানিকলাল বন্দ্যোপাধ্যায়। এই পুজোটা প্রায় আমাদের 50 বছর ধরে পুজোটা হচ্ছে। আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা এই পুজোটা শুরু করে গেছিলো, আমরা সেটা এখন বজায় রেখেছি। আমাদের পুজোটা খুবই জাঁকজমকপূর্ণ হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু এই কোভিড পরিস্থিতির জন্য আমরা যেটুকুন বিধিনিষেধ মেনে যতটা করা যায় মায়ের আরাধনা সেটুকুনি আমরা করছি। এটা বারারি পুজো আমাদের ধীবর সম্প্রদায়ের, এবং আশেপাশের মানুষজনও খুব সাহায্য করে এই পুজোটাতে আমাদেরকে, এবং এখানে বিভিন্ন মানুষজনদেরকে, কিছু গরিব মানুষদেরকে বস্ত্রদান করা হয়, বিভিন্ন মানুষদেরকে অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত করি, বিভিন্ন সেবামূলক কাজকর্ম করে থাকি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি। করোনা পরিস্থিতিতে যতটুকুন কোভিড, যতটা সরকারি নির্দেশ এবং যতটা মানুষের অসুবিধা না করে পুজোটা করা যায় ততটুকুনি আমরা করছি। পুজোটা বন্ধ না করে শুধুমাত্র প্রতিমাটা আমরা পুজোটা করছি। প্রতিমা পুজোটা করছি ঠাকুরটা, ঠাকুরটা হচ্ছে গঙ্গাদেবী, গঙ্গা মাতা আর কি আমরা বলি। প্রতি বছরই হয়ে থাকে এটা, এবং এটাকে দশহরার দিন আমরা পুজোটা করে থাকি। এই পুজোটাই আমরা সারাদিন ধরে, আমাদের এখানে রান্না হবে না, এই দশহরা যেটা ফলমূল, মা বোনেরা ফলমূল খেয়ে এবং সারাদিন উপোস করে, এবং আমাদের যতক্ষণ না আমাদের বলিটা হচ্ছে মায়ের ততক্ষণ পর্যন্ত আমাদের বাড়িতে করো, ওটা ছাগ বলি দেওয়া হয়। ওটা বিভিন্ন, যদিও পশু বলিটা আমাদের আস্তে আস্তে হয়তো বন্ধ করে দিতে হবে বিভিন্ন কারণে, তো আমরা এখনও সেটা বজায় রেখেছি বিভিন্ন মানুষের পারিপার্শ্বিক দাবি দাওয়া মেনে আর কি। আমার পরিচয়, আমি উত্তম মান্না এবং এই পূজা কমিটির একজন সদস্য এবং এখানে আমাদের। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু, আলুকট্টি, হুগলি। ফোন 03211261227। কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।
Sometimes fashion can change vision.